প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানীতে বিএনপির বিক্ষোভ, সংসদ থেকে ওয়াক আউট করল বিএনপি, সিটি নির্বাচনের দায়িত্বে আওয়ামী লীগ সমর্থিতরা, মির্জা ফখরুলের অভিযোগ, ভোট ডাকাতির ফিল্ম তৈরি হচ্ছে ইশরাক। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। রাজধানীতে বিএনপির বিক্ষোভ, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা এবং সাজা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটির সামনে থেকে মিছিল শুরু হয়ে কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে আরও অংশ নেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মাহমুদুর রহমান সুমন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান নাদিম, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদল নেতা সোহেল আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা ডাক্তার জাহিদুর কবির জাহিদ, মোর্শেদ আলম, বাবুল সারেং, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ। মিছিল শেষে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, চট্টগ্রাম আট আসনে উপনির্বাচনে সন্ত্রাসের মাধ্যমে ভোটকেন্দ্র দখল করে সরকার দলীয় প্রার্থীকে বিজয়ী করতে যে ধরনের পেশী শক্তি প্রদর্শন করা হলো, তাতে আগামী 30 জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জনমনে গভীর শঙ্কা সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন নিজের সাংবিধানিক স্বাধীনতা বিসর্জন দিয়ে সরকারের কাছে আত্মসমর্পণ করার জন্য কলুষিত নির্বাচন ও ভোটের কারণে দেশে চরম রাজনৈতিক অসুস্থতা দেখা দিয়েছে। তিনি বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে জীবন বিপন্ন করার চক্রান্ত চলছে। দেশনেত্রীকে কারাগারে রেখে আমরা বাইরে বসে থাকতে পারি না, তার মুক্তির জন্য দেশবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে আসতে হবে। রিজভী বলেন, যে দেশনেত্রী স্বৈর শাসকদের বন্দিশালা থেকে বারবার অবরুদ্ধ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে আপোষহীন সংগ্রাম করেছেন, তাকে বন্দি রেখে বর্তমান সরকার যে নিষ্ঠুর খেলা খেলছে তার পরিমাণ শুভ হবে না। বর্তমান আওয়ামী শাসক গোষ্ঠী ভয়াবহ দুঃশাসন ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর যে হিংস্র আচরণ চালাচ্ছেন তাতে বিশ্বের সব স্বৈরাচারের ইতিহাস হার মেনেছে। নারী শিশু নির্যাতনকারী ও দখলবাজ লুটেরারা দেশব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে। এই ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয়তাবাদী শক্তি জনগণকে সঙ্গে নিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে কারামুক্ত করতে এখন দৃঢ়বদ্ধ। এ সময় তিনি অবিলম্বে খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগ সহ নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি কারাবন্দী সব নেতাকর্মীরও নিঃশর্ত মুক্তি দাবি করেন। সংসদ থেকে ওয়াক আউট করল বিএনপি। একাদশ জাতীয় সংসদ থেকে ওয়াক আউট করেছে বিএনপি। মঙ্গলবার মাগরিবের নামাজের বিরতির পর সংসদের বৈঠকে অনির্ধারিত আলোচনা চলাকালে হারুনুর রশিদের নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যরা ওয়াক আউট করেন। সরকারি দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে অপ্রাসঙ্গিক কথা বলার অভিযোগ তুলে এই ওয়াক আউট করেন তারা। বর্তমান সরকারের সময়ের বিভিন্ন নির্বাচনের সমালোচনা করে গণতন্ত্রের স্বার্থে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার দাবি তোলেন বিএনপির এমপি হারুন। আর যদি এই নির্বাচন অবাধ করার উদ্যোগ না নেওয়া হয় তাহলে সংসদ থেকে ওয়াক আউট করার হুমকি দেন তিনি। এ সময় এমপিদের সিটি নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়া নিয়ে প্রশ্ন তোলেন এমপি হারুন। বিএনপির এমপি হারুনের বক্তব্যের পর আওয়ামী লীগের দুই প্রবীণ নেতা আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ ফ্লোর নিয়ে পাল্টাপাল্টি জবাব দেন। তারা বিএনপি সরকারের আমলে অনুষ্ঠিত নানা নির্বাচনের অনিয়মের কথা তুলে ধরেন। তাদের বক্তব্যের পর বিএনপির এমপি হারুন আবারও ফ্লোর চাইলে স্পিকার তা নাকচ করে দেন। এ সময় হারুন মাইক ছাড়াই কথা বলতে থাকেন। সরকারি দলের সদস্যরা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে পাল্টা বক্তব্যে প্রসঙ্গের বাইরে গিয়ে কথা বলেছেন। দাবি করে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান হারুন সহ বিএনপির অন্য সদস্যরা। পরে সাংবাদিকদের এমপি হারুন বলেন, ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেই প্রশ্ন তুলেছিলাম,
কিন্তু সরকারি দল সেগুলোর জবাব না দিয়ে অপ্রাসঙ্গিক কথা তুলেছেন। সিটি নির্বাচনের দায়িত্বে আওয়ামী লীগ সমর্থিতরা, মির্জা ফখরুলের অভিযোগ। ক্ষমতাসীন দল সমর্থিত কর্মকর্তারাই সিটি কর্পোরেশন নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সিটি নির্বাচনে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড আমরা জানি, কে গাড়ির অনুমোদন নেওয়ার জন্য ফাইল বদল নিয়ে মন্ত্রীর কাছে গেছেন, কারা নিজের স্কুলের পারমিশন নেওয়ার জন্য সরকারি জমি নিয়েছেন, এইসব খবর আমাদের কাছে আছে। এসব মানুষ যাদের কোনো মরালিটি নেই তাদেরই নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে দিয়েই আবার ইভিএম মেশিন ম্যানুপুলেটেড করার ষড়যন্ত্র করেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেল এর উদ্যোগে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিগত আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে গুম, খুন, পঙ্গু হওয়া নেতাকর্মীর পরিবারের সদস্যদের শিক্ষাবৃত্তি প্রদানে এই অনুষ্ঠান হয়। এতে গুম হওয়া 10 পরিবারের সদস্যদের হাতে শিক্ষাবৃত্তি হিসেবে আর্থিক অনুদান দেওয়া হয়। ফখরুল বলেন, ইভিএমে মানুষের রায়ের প্রতিফলন হবে না, আমরা এখনও এর বিরোধিতা করছি। তিনি বলেন, সোমবার চট্টগ্রামে উপনির্বাচন হয়েছে, সেখানে ভোটারদের কেন্দ্রেই যেতে দেয়া হয়নি, তার আগে বোমা মেরে লাঠি সোঁটা দিয়ে ভোটারদের তাড়িয়ে দিয়েছে, তারপরে জিজ্ঞাসা করেন বলবে যে আপনারা পারেননি, পারবো কোত্থেকে, এটাই বাস্তবতা। যারা ভোটার তারা তো মারামারি করে না, তারা তাদের অধিকারটা প্রয়োগ করতে চায়। সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে চলেছে। তারপরে বলি, হতাশ হবেন না, ছেড়ে দেবেন না, যত কষ্টই আসুক, যত যন্ত্রণা আসুক, যত অত্যাচার লাঞ্ছনা আসুক, এদেশের মানুষ বারবার উঠে দাঁড়িয়েছে, তরুণরা উঠে দাঁড়িয়েছে, দাঁড়াবে, দাঁড়াচ্ছে। মির্জা ফখরুল বলেন, 2008 সালের পরে তারা একইভাবে শুধু খোলসটা পাল্টিয়ে দিয়ে বিভিন্ন আঙ্গিকে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সংবিধান সংশোধন করেছে, তারা গণতন্ত্রকে কবর দিয়ে দিয়েছে, তারা শাসন ব্যবস্থা পাকাপোক্ত করতে রাষ্ট্রের সমস্ত যন্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে যারা প্রতিবাদ করতে চেয়েছিলেন, রাজপথে নেমে এসেছিলেন, তারা আজকে অনেকে আমাদের মাঝে নেই, তাদের খোঁজ নেই, গুম হয়ে গেছে, অনেকে হত্যা করা হয়েছে বা জেলে নেওয়া হয়েছে। গুম হওয়া পরিবারের সদস্যদের ছোট ছোট সন্তানের দিকে তাকিয়ে তিনি আবেগপ্রবণ কণ্ঠে বলেন, আজকে শিশুরা এখানে আছে, ওরা প্রতি মুহূর্ত ভাবে তারা বাবা ফিরে আসবে, আসে না, মা আছেন ভাবেন যে এই বোধ হয় ছেলে দরজা নক করল, আসে না, স্ত্রী অপেক্ষা করে কখন তার প্রিয় মানুষটা পাশে আসবে। ভোট ডাকাতের ফিল্ম তৈরি হচ্ছে ইশরাক। ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে ফের সংশয় প্রকাশ করেছেন দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেন, ভোটে কারচুপির পরিকল্পনা চলছে, ভোট ডাকাতির ফিল্ম তৈরি হচ্ছে, একতরফা নির্বাচনের মাঠ তৈরির চেষ্টা চলছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ত্রিমোহনী বাজারে নির্বাচনী প্রচারকালে তিনি এসব অভিযোগ করেন, পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, এমন অভিযোগ করে ইশরাক হোসেন বলেন, পোস্টার লাগানো কি অপরাধ, পোস্টার লাগানো গেলে বাধা দেয়া হচ্ছে, লাগানো পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে, দলের কাউন্সিলর প্রার্থীদের পোস্টারও ছিঁড়ে ফেলা হচ্ছে, বাধা দিতে গেলে বিএনপির কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে ইশরাক বলেন, 13 বছর ধরে দেশকে তিলে তিলে ধ্বংস করে ফেলা হয়েছে, দেশে গণতন্ত্র নেই, কারো কথা বলার অধিকার নেই, উন্নয়নের নামে ধোয়া তোলা হচ্ছে, কিন্তু কোনো উন্নয়ন দেখা যাচ্ছে না, নির্বাচিত হলে সবার জন্য কাজ করবেন জানিয়ে তিনি বলেন, 30 জানুয়ারি যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন আমি প্রতিজ্ঞা করতে চাই, আপনাদের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে চূড়ান্ত লক্ষ্য নিয়ে যাব, সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব, পিছিয়ে পড়া এসব এলাকার উন্নয়নে যা যা করা দরকার আমি আমার রক্ত ঘাম দিয়ে তাই করব। গণসংযোগে ইশরাকের সঙ্গে ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদল, ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। 30 জানুয়ারি ঢাকার 2 সিটিতে ভোট গ্রহণ করা হবে।
এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, বিএনপির এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।